বিসমিল্লাহ রহমানুর রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি খন্দকার দিল আফরোজা, সহকারী অধ্যাপক, সোনারগাঁ সরকারি কলেজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আজকের বিষয় গার্হস্থ্য অর্থনীতি, প্রোগ্রাম অনার্স থার্ড ইয়ার, কোর্স কোড 23507। কোর্সের নাম টেক্সটাইল ডিজাইন অ্যান্ড উইভিং। লেকচার নাম্বার 3। আজকের আলোচ্য বিষয় প্রিন্সিপাল অফ ডিজাইন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি আল্লাহর অসীম কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসের মূল পর্বে চলে যাই। আজকে আমাদের ক্লাসের মূল পর্ব হচ্ছে নকশার নীতিসমূহ। নকশার নীতিসমূহ আলোচনার আগে আমাকে কিছু আংশিক কথা বলতে হবে। নকশা কি এবং নীতিমালা সমূহ কি? তাহলে চলো, আমরা জানি বিশেষ কতগুলো নিয়ম অনুসরণ করে সুন্দর ও সুশৃঙ্খল কোনো কিছু তৈরি করাকে নকশা বলে। নকশা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানুষের হাঁটা চলা, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, রন্ধন, গৃহসজ্জা সবকিছুতে যে সৌন্দর্যবোধ প্রকাশিত হয় তা হলো নকশা। শিল্পকলা মানুষের সকল কার্যক্রমে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে নকশা। যে কোনো শিল্প সৃষ্টি করতে হলে শিল্পকলার নীতি পোশাককে সুন্দর ও আকর্ষণীয় করতে পারে। তাছাড়াও পূর্ব পরিকল্পনা অনুযায়ী যে কাজ করা হয় তাকে নকশা বলে। তাছাড়াও শিক্ষার্থীরা, আমরা জানি শিল্পনীতি হচ্ছে নিত্য ব্যবহার্য বস্তু বা উপাদানগুলোকে ব্যবহারের উপযোগী এবং সৌন্দর্যমণ্ডিত করার জন্য যে পদ্ধতির সাহায্যে অলঙ্কৃত করা হয় তাকেই শিল্প নীতি বলে। যেমন একটি কামিজকে সৌন্দর্যমণ্ডিত এবং আকর্ষণীয় করে তোলার জন্য যে নকশা, রং, আকার ও জমিন ব্যবহার করা হয়, সেগুলো প্রয়োগ করতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটি শিল্প নীতি বা নকশা নীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্লাইডের মাধ্যমে আমরা নকশা নীতি সংক্ষিপ্ত সংজ্ঞা জানতে পাচ্ছি। তা হচ্ছে শিল্প উপাদানগুলোকে সঠিকভাবে শিল্প বা নকশার সৃষ্টির কাজে লাগানোর জন্য যে সকল নীতি বা নিয়ম কানুন অনুসরণ করা হয় তাকে নকশার নীতি বলা হয়। তাহলে চলো, নকশার নীতিগুলো কি কি? নকশার নীতি হলো ব্যালেন্স, ভারসাম্য, প্রপোর্শন, অনুপাত, রিদম, ছন্দ, হারমোনি, মিল, ইমফেসিস, প্রাধান্য। এখন আমরা নকশার নীতিগুলো আলোচনা করতে যাচ্ছি। তোমরা স্লাইডের মাধ্যমে দেখতে পাচ্ছ যে কিছু ছবি আছে, সে আঙ্গিকে আমি নকশার নীতিগুলো আলোচনা করছি। ব্যালেন্স বা সমতা, যে কোনো বস্তুর মধ্যে সামঞ্জস্যের অভাব থাকলে তার যথাযথ সৌন্দর্য প্রকাশ পায় না। সমতা বা সামঞ্জস্য বলতে
বা ভারসাম্য বলতে বোঝায় সমানভাবে ছড়ানো ওজন। যে কোনো বস্তুতে সমতা থাকলে এর স্থায়িত্ব প্রকাশ পায়। সেটি গৃহসজ্জায় হোক অথবা বস্ত্রের নকশা, রং, আকার, আকৃতি হোক, ভারসাম্য ছাড়া কোনো বস্তু আকর্ষণীয় হয়ে উঠে না। পোশাক শিল্পে ভারসাম্য বলতে পোশাকের নকশা, রং, আকার, আকৃতি, পারস্পরিক সম্পর্কে যে সমতা তাকে বোঝায়। ভারসাম্য কেবল ওজনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, পরিমাণ, ঘনত্ব এবং অবস্থানকে ঘিরে ভারসাম্যের প্রত্যয়ের অবতারণা করা যেতে পারে। এখন আসো শিক্ষার্থীরা অনুপাতটা কি চিত্রের মাধ্যম থেকে অনুপাতের কিছু ধারাবাহিক বর্ণনা আমরা জেনে নেই। অনুপাত দুটি বস্তুর পারস্পরিক সমন্বয়ের মধ্যে মিত্রতা বা মিলনকে অনুপাত বলে। যে কোনো বস্তুর একটা অংশের সাথে অন্য অংশের সমন্বয়কে সঙ্গতি বা অনুপাত বোঝায়। এই অনুপাত রং, নকশা, গঠন, আকার, আকৃতি প্রভৃতি সবকিছুর সাথে পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে। পরস্পর সম্পর্কযুক্ত যে কোনো বস্তুকে আকর্ষণীয় করে তোলে। অনুপাতের অভাব হলে বস্তুটির ত্রুটি দেখা দেয়। অনুপাত কেবল যে অংশ সমূহের তুলনামূলক মিত্রতা বোঝায় তাই নয়, এটি একটি অংশের মধ্যে কিংবা পণ্যের সাথে পরিবেশের মিত্রতাও বোঝানো যেতে পারে। তারপরে আসো ছন্দ। চিত্রের বিভিন্ন অংশ থেকে আমি ছন্দকে বোঝাচ্ছি আংশিক। ছন্দ এমন একটি শিল্পনীতি যা অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, কিন্তু বর্ণনা করা কঠিন। ছন্দের অর্থ ধারাবাহিকতা। ছন্দ যেভাবে শুরু হয় সেভাবে শেষ হয়, অর্থাৎ সুশৃঙ্খল গতির ধারা প্রকাশ বা অনুভূতিকে ছন্দ বলা হয়। শিল্পকর্মের ছন্দের কার্যগুলো শিল্পের ধারাবাহিকতা দ্বারা রক্ষা করা। ছন্দ নানা বিচিত্র ভঙ্গিতে, নানা তালে এবং বিরামের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে। ছন্দ উঁচু থেকে নিচুতে, আবার নিচু থেকে উঁচুতে বাহিত হলেও নিজস্ব বৈশিষ্ট্য হারায় না। এখন আসি মিল বা হারমোনি কি। মিল একটা সঙ্গতির সমর্থক শব্দ হলেও সমন্বয়ের প্রত্যয় সঙ্গতির প্রত্যয় অপেক্ষা অধিকতর ব্যাপক ও গভীর। সব নকশা বস্তুর যে সমাবেশ হয় তাদের প্রত্যেকেরই মিত্রতা নাম হচ্ছে মিল। যে কোনো বস্তুতে শিল্পনীতি প্রয়োগ করতে হলে পরস্পরের মিল থাকা প্রয়োজন। যেমন রঙের সাথে নকশার ভারসাম্যের, আবার জমিনের সাথে ছাপার, এমনকি আকার আকৃতির মিল থাকতে হবে। এখন আসি প্রাধান্য। চিত্রে প্রাধান্যের মাঝখান থেকে আমরা বুঝতে পারি প্রাধান্য বলতে কোনো বস্তুর কেন্দ্রস্থলকে বোঝায়। যে পোশাকটির আকার, রং, নকশা, গঠন ইত্যাদি সব বস্তু হতে পৃথক, উজ্জ্বল অথবা আকর্ষণীয় তাকে প্রাধান্য বলে।
প্রাধান্য গুরুত্বের মাধ্যমে সাধারণত জিনিস অসাধারণ হয়ে ওঠে, কারণ অন্যান্য শিল্পনীতির মধ্যে প্রাধান্য অধিক দৃশ্যমান। যে কোনো নীতি ও উপাদানের মধ্যে প্রাধান্য প্রয়োগ করা যায়। প্রাধান্য এমন একটি নীতি যা কোনো বস্তু সৃষ্টিকারীর মনে সর্বদা তার গুণকে প্রধান করে তোলার ধারণা নিহিত থাকে। তাছাড়াও আমরা ভারসাম্য এখন বিস্তারিতভাবে দেখছি, ভারসাম্যটা কি। এতক্ষণ আমি সংক্ষিপ্ত আকারে শিল্পের নীতিগুলোর ছবির মাধ্যমে বুঝিয়েছি, এখন আমরা চলে যাচ্ছি ভারসাম্য স্লাইডের মাধ্যমে। দেখতে পাচ্ছ কোনো মধ্যবিন্দুর উভয় পাশে সমান দূরত্ব অনুসারে একই ওজনের, একই আকারের এবং একই নকশাযুক্ত বস্তু স্থাপন করাকে ভারসাম্য বা সমতা বলে। যেমন প্রকৃতিতে দেখা যায় পাখির শরীরের দুপাশে দুটি ডানা, যেমন প্রজাপতি ফড়িং। চিত্রের মাধ্যমে প্রজাপতি এবং ফড়িং এর ছবি দেখানো হয়েছে। তা থেকে তোমরা বুঝবে যে ভারসাম্য জিনিসটা কি। তাছাড়াও আমরা জানি ভারসাম্য কত প্রকার। ভারসাম্য তিন প্রকার: এক, প্রত্যক্ষ ভারসাম্য; অপ্রত্যক্ষ ভারসাম্য; রেডিয়াল ভারসাম্য। চিত্রের মাধ্যমে প্রত্যক্ষ ভারসাম্য, অপ্রত্যক্ষ ভারসাম্য এবং রেডিয়াল ভারসাম্য সম্পর্কে আমরা বুঝতে পারছি। তাছাড়াও আমরা চিত্রের আঙ্গিকে আমরা প্রত্যক্ষ ভারসাম্যটা কি সেই জিনিসটা আমরা জেনে নেই। প্রত্যক্ষ ভারসাম্য হচ্ছে কোনো বস্তুকে আকর্ষণীয় করার জন্য যে শিল্প উপাদান ব্যবহার করা হয় সেগুলোকে উভয় দিকে সমভাবে স্থাপন করাকে প্রত্যক্ষ ভারসাম্য বলে। যেমন রং, রেখা, জমিন, নকশা, আকার, আকৃতি। তাছাড়াও অপ্রত্যক্ষ ভারসাম্য হচ্ছে যে ভারসাম্য প্রত্যক্ষ সামঞ্জস্যের নীতি থেকে কিছুটা আলাদা বা ব্যতিক্রম। প্রত্যক্ষ ভারসাম্যের শিল্প উপাদান যেমন রং, নকশা, গঠন, ছাপা, আকার সমভাবে তাকে অপ্রত্যক্ষ ভারসাম্য তা থাকে না। তবে নকশা এবং রং একই হতে পারে, কিন্তু আকার এবং আকৃতির পরিবর্তন দেখা যায়। তাছাড়াও আমরা রেডিয়াল ভারসাম্য দেখতে পাচ্ছি। রেডিয়াল ভারসাম্য হচ্ছে যে ভারসাম্য চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পাচ্ছি। রেডিয়াল ভারসাম্য হচ্ছে সুস্পষ্ট ভারসাম্য প্রত্যক্ষ ভারসাম্যের সাথে কিছুটা মিল থাকলেও আকার এবং নকশার কিছু পার্থক্য থাকে। আকার এবং আকৃতির পরিমাণ একই থাকলে কিন্তু গঠনের পরিবর্তন হতে পারে। যেমন আমরা পরবর্তী স্লাইডে কিছু ভারসাম্যের ছবির মাধ্যমে প্রত্যক্ষ, অপ্রত্যক্ষ এবং রেডিয়াল ভারসাম্যের কিছু ধারণা নিতে পারবো। এখানে যে ছবিটা আছে
সেই ছবিটা দেখলেই আমরা বুঝতে পারবো প্রত্যক্ষ ভারসাম্য কি। আমরা আগেই জানি, আমরা আগেই জেনেছি প্রত্যক্ষ ভারসাম্যের কিছু অংশ। তাছাড়াও আমরা অপ্রত্যক্ষ ভারসাম্য ছবির মাধ্যমে দেখা যাচ্ছে অপ্রত্যক্ষ ভারসাম্যের নমুনা। তথাপিও রেডিয়াল ভারসাম্যের ছবির মাধ্যমে বোঝা যাচ্ছে যে রেডিয়াল ভারসাম্যের কি ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হতে দেখা যায়। এছাড়াও সমতাকে বা ভারসাম্যকে এদের বৈশিষ্ট্য অনুযায়ী আরো তিন শ্রেণীতে বিভক্ত করা যায়, যেমন অনুভূতিক ভারসাম্য, লম্বালম্বী ভারসাম্য, মিশ্রিত বিচ্ছুরিত ভারসাম্য। আমরা এখন অনুভূতিক ভারসাম্যটা কি সে সম্পর্কে আমরা জানব। অনুভূতিক ভারসাম্য হচ্ছে যে ভারসাম্যর অভাব হলে যে কোনো বস্তুর দুই পার্শ্বের ভারসাম্য দৃষ্টিকটু মনে হয়, তাকে অনুভূতিক ভারসাম্য বলে। এতে বস্তুটি বা পোশাকটি আকর্ষণীয় হয়ে উঠবে না। অনুরূপভাবে লম্বালম্বী ভারসাম্য হচ্ছে এই ভারসাম্যের অভাব হলে যে কোনো বস্তুর উপরের এবং নিচের ভারসাম্যের ব্যাঘাত ঘটবে, ফলে যে বস্তুটি বৈসাদৃশ্য মনে হবে লম্বালম্বী ভারসাম্য নয়, বস্তুর উপরের এবং নিচের অংশের ভারসাম্য হবে বেমানান। চিত্রের মাধ্যমে আমরা আনুভূতিক ভারসাম্য দেখা যাচ্ছে যে দুই দুই দিকের যে অমিল এবং তার মাঝখানে যে আমরা দেখতে পাচ্ছি সমস্যা, সেই সমস্যাটাই হচ্ছে সেটা বস্তুর মধ্যে আকর্ষণীয় হয়ে উঠবে না। তাছাড়াও লম্বালম্বী ভারসাম্যের চিত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে দুইটা চিত্রের মাধ্যমে যে জিনিসটা আছে সেটা একটা অসামঞ্জস্যপূর্ণ বা বৈসাদৃশ্য পরিলক্ষিত হতে দেখা যায়, তার মধ্যে কোনো ভারসাম্য নেই, সেটা হচ্ছে বেমানান ভারসাম্য। তাছাড়াও মিশ্রিত বা বিচ্ছুরিত ভারসাম্য হচ্ছে এ ভারসাম্য মানুষের দৃষ্টিকে কেন্দ্রীভূত করে সমভাবে চারদিকে ছড়িয়ে দেয়। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে কোনো বস্তুর নিরাপত্তার দিক থেকে এর স্থায়িত্বের জন্য সমতার প্রয়োজন। সমতা যে কোনো উপাদানের সাথে মিশ্রিত করা যেতে পারে। আমরা চিত্রের মাধ্যমে সূর্য, সে সূর্যের দিকে আমরা তাকালে দেখতে পারবো যেটা সমভাবে সূর্যটা চারদিকে সবাইকে ছড়িয়ে দিয়েছে, যে সূর্যের মাধ্যম থেকে আমরা কি পাচ্ছি, আমরা আলো পাচ্ছি, তাপ পাচ্ছি, এবং সেটা একটা উপাদানের সাথে মিশ্রিত করা যেতে পারে। এখন আমরা আসি ভারসাম্যের ব্যবহার। আসলে আমরা শিল্প বা নকশা সৃষ্টিতে ভারসাম্যের ব্যবহার করার সময় বস্তু কোন কাজে ব্যবহার করা হবে সেদিকে লক্ষ্য রেখে ভারসাম্য প্রয়োগ করা হয়। নকশায় ভারসাম্য প্রয়োগের ক্ষেত্রে ব্যবহারকারীর বয়স, ব্যক্তির ব্যক্তিত্ব, শারীরিক গঠন, পেশা বা জীবিকার লিঙ্গ ছাড়া উপলক্ষ, কৃষ্টি ও সংস্কৃতি, আবহাওয়া, ঋতুর প্রতি লক্ষ্য রেখে ব্যবহার করা, প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ ভারসাম্য রক্ষার
উপযোগী কাঁচামাল নির্বাচনের দিকে লক্ষ্য রেখে ভারসাম্য ব্যবহার করা, তাছাড়াও আমরা প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ ভারসাম্যর যে কাঁচামালের দিকে লক্ষ্য রেখে ভারসাম্য ব্যবহার করতে হবে সেদিকে আমরা বিভিন্ন চিত্রে মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। এখন আসি অনুপাত। অনুপাত হচ্ছে দুটি বস্তুর পারস্পরিক সমন্বয়ের মধ্যে মিত্রতা বা মিলনকে বলে অনুপাত। আমি আগেও আলোচনা করেছি অনুপাত জিনিসটা কি। এখন আমরা স্লাইডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটি অংশের সাথে আরেকটি অংশের সম্পর্ক, অথবা একটি অংশের সাথে সমগ্র অংশের সম্পর্ককে সঙ্গতি বা অনুপাত বলে। দুটি বস্তুর পারস্পরিক সম্পর্কের মধ্যে মিত্রতা বা মিলনই হলো অনুপাত। যেমন আমরা দেখতে পাচ্ছি একটি পোশাক, পোশাকের ক্ষেত্রে জামার হাতার সঙ্গে সম্পূর্ণ পোশাকটি হচ্ছে সম্পর্ক। আমরা এখন দেখতে পাচ্ছি যে অনুপাতের ব্যবহার, চিত্রের মাধ্যমে আমরা অনুপাত দেখতে পাচ্ছি যে একটা লোক ছোট এবং মুরগির বাচ্চাটা হলো বড়। এই ছবির পার্থক্য থেকে বোঝা যায় অনুপাতটা আসলে কি। তাছাড়া পাশে একটা ছবি দেখতে পাচ্ছি, একটি জগ এবং আপেল, নিচে আপেল, আপেলের সঙ্গে যে তার অনুপাত, জগের সঙ্গে আপেলের যে অনুপাত এবং মানুষের সঙ্গে মুরগির বাচ্চার যে অনুপাত, সেটি হচ্ছে অনুপাতের বৈশিষ্ট্য। তাছাড়াও আমরা জানি অনুপাত কিভাবে ব্যবহার করা যায়। অনুপাত নকশায় অনুপাতের প্রয়োগ করার সময় ব্যক্তি তার শারীরিক গঠন, বয়স, উপলক্ষ, আবহাওয়া বা ঋতু ইত্যাদি লক্ষ্য রেখে অনুপাত ব্যবহার করা, নকশার ধরন অনুযায়ী উপযুক্ত কাঁচামাল নির্বাচন করে শিল্পকলার অনুপাত রক্ষা করা হয়, এতে শিল্পটি মজবুত, শক্ত ও ব্যবহার উপযোগী হয়ে উঠে। এখন আমরা আসি ছন্দ বা রিদমটা কি। ছন্দ সুশৃঙ্খল গতি দ্বারা প্রকাশ বা অনুভূতিকে ছন্দ বলে। কোনো কিছুর গতি বা পুনরাবৃত্তি করার ছন্দের প্রধান বৈশিষ্ট্য। আর এই পুনরাবৃত্তি ছন্দের প্রভাবকে বাড়াতে সাহায্য করে। এছাড়া নকশাকে চলমান ও প্রাণবন্ত করে তোলে। আমরা ছন্দের চিত্রে আমরা ছন্দ সম্পর্কে দেখতে পাচ্ছি। যেমন পাহাড়ের সারি, আকাশের উড়ন্ত পাখির জাক ইত্যাদি। আমরা ছন্দকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, এক পুনরাবৃত্তি ছন্দ, দুই ক্রমান্বয়ে পরিবর্তন ও অগ্রগতির মাধ্যমে তৈরি ছন্দ। আমরা পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি ছন্দ ছবির মাধ্যমে আমরা অনুধাবন করতে পারি যে আসলে সে কি ধরনের পুনরাবৃত্তি ঘটবে, এবং ক্রমান্বয়ে পরিবর্তন ও অগ্রগতির মাধ্যমে তৈরি ছন্দ আমরা বলতে পারি
যে ক্রমান্বয়ে ক্রমাগতিতে বড় থেকে ছোট কিভাবে ক্রমান্বয়ে অগ্রগতির মাধ্যমে তৈরি ছন্দ ঘটে। তাহলে এখন আসো শিক্ষার্থীরা, পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি ছন্দটা কি তা জানে বা জেনে নেই। একই আকার, রং, জমিন, রেখা বা অন্য কোনো বস্তুর পুনঃ পুনঃ ব্যবহার করে যে ছন্দের সৃষ্টি করা হয় তাকে পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি ছন্দ বলা হয়। যেমন চিত্রে আমরা দেখতে পাচ্ছি রেখার মাধ্যমে পুনরাবৃত্তির ছন্দ তৈরি করা। তাছাড়াও যেমন পোশাকের পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি ছন্দ আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা জানব ক্রমান্বয়ে পরিবর্তন ও অগ্রগতির মাধ্যমে তৈরি ছন্দ কি। বিভিন্ন শিল্প উপাদান ও অন্যান্য বস্তুর ভিতর ক্রমান্বয়ে পরিবর্তন এনে যে ছন্দের সৃষ্টি করা হয় তাকে ক্রমান্বয়ে পরিবর্তন ও অগ্রগতির মাধ্যমে তৈরি ছন্দ বলে। যেমন বড় আকার থেকে ছোট করে ছোট আকারের কোনো সজ্জামূলক বস্তুর ব্যবহার। আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বড় আকার থেকে শুরু করে ছোট আকারের কোনো সজ্জামূলক বস্তুর কি ধরনের ব্যবহার হতে পারে। তাছাড়াও শিল্প সৃষ্টিতে একক বা অনুকূল বর্ণের ব্যবহার, রেখার আকারের পরিবর্তন এনে শিল্প সৃষ্টি ইত্যাদি ক্রমান্বয়ে পরিবর্তন ও অগ্রগতির মাধ্যমে তৈরি ছন্দ। এখন আমরা আসি শিক্ষার্থীরা, উপরোক্ত সংজ্ঞা থেকে আমরা জানতে পারি বা বুঝতে পেরে বলতে পারবো ছন্দের ব্যবহারটা কি। আসু এখন আমরা দেখি ছন্দের ব্যবহারগুলো কি। নকশায় ছন্দ ব্যবহার করার সময় শিল্প ও নকশার উপাদান ও শিল্প নীতিসমূহের মধ্যে লক্ষ্য রেখে যে উপাদানটি ছন্দ সৃষ্টিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে তা ব্যবহার করা। শিল্প বা নকশায় ছন্দ ব্যবহার করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে অতিরিক্ত ছন্দ ব্যবহার না করা হয়। শিক্ষার্থীরা এখন আমরা নিচের চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি মিল জিনিসটা কি। বিভিন্ন শিল্প বস্তুর সমাবেশের মিত্রতাকে মিল বলে, যা একটি অংশের সাথে বিভিন্ন অংশের ভিতর একটি সাবলীল সম্পর্ক বোঝায়। ম্যারিয়ান এল ডেভিডস বলেছেন, হারমোনি ইজ অ্যান এগ্রিমেন্ট ইন ফিলিং এ কনসিস্টেন্সি ইন মোড, এ প্লেসিং কম্বিনেশন অফ ডিফারেন্ট থিংস ইউজড ইন সিমিলার ওয়ে। আমরা ছবির মাধ্যমে যে সিমিলার বা মিল দেখতে পাচ্ছি সেই মিলটাই হচ্ছে ম্যারিয়ান এল ডেভিডের ভাষায়। তাছাড়াও আমরা জানি যে কোনো বস্তুতে শিল্পনীতি প্রয়োগ করতে হলে পরস্পরের মিল থাকা প্রয়োজন। যেমন ময়ূরের পেখম নারকেলের পাতার কাপড় বোনা, ব্লক ছাপা নকশা ইত্যাদি। রঙের সাথে নকশা, আবার জমিনের সাথে ছাপার, এমনকি আকার আকৃতির ও মিল থাকতে হবে। তাছাড়া বৈশিষ্ট্য আমরা জানতে পারি সুন্দর সম্পর্ক সৃষ্টি করে মিলের মাধ্যমে, শিল্পের ঐতিহ্যে খুঁজে পাওয়া যায় এই মিলের মাধ্যমে। এখন আমরা দেখতে পাচ্ছি
সংজ্ঞাগুলো থেকে মিলের ব্যবহার কি? নকশা বা শিল্প সৃষ্টির যে কাজে ব্যবহার করা হবে তার সঙ্গে সঙ্গতি রক্ষা করে মিল ব্যবহার করা হয়। নকশা বা মিলের ধরন ও বৈশিষ্ট্য অনুযায়ী সঠিক কাঁচামাল ব্যবহারের প্রতি লক্ষ্য রেখে মিল ব্যবহার করা যায়। এখন আমরা আসি প্রাধান্য। চিত্রের মাধ্যমে আমরা প্রাধান্যকে অনুধাবন করতে পারি। আমরা যদি কেউ সিলেট, কক্সবাজার এইসব পাহাড়ি এলাকাগুলোতে ঘুরে এসে থাকি, তাহলে আমরা চিত্রটার মাধ্যমে আমাদের প্রাধান্যকে খুঁজে পাব। এখন প্রাধান্য বলতে আকর্ষণের কেন্দ্রবিন্দুকে বোঝায়। কোনো শিল্প বা নকশা তৈরির সময় যে কোনো একটি অংশ অন্যান্য অংশের তুলনায় অনেক সুন্দর হয় এবং দৃষ্টিগোচর হয়, সেটি হচ্ছে প্রাধান্য। যেমন আমরা ধরতে পারি স্লাইডে পাহাড় থেকে পানি বা ঝর্ণা নেমে আসছে মাটির বুকে, আবার টিয়ে পাখির ঠোঁট দেখলে বোঝা যায় আসলে প্রাধান্য জিনিসটা কি। প্রজাপতির ডানা, গৃহের আভ্যন্তরীণ গৃহসজ্জা ইত্যাদি। উপরোক্ত সংজ্ঞা থেকে আমরা প্রাধান্যের কিছু বৈশিষ্ট্য পেতে পারি। প্রাধান্য সাধারণ জিনিস অসাধারণ হয়ে তোলে। প্রাধান্য সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলে, অধিক দৃশ্যমান যা দৃষ্টিগোচর হয়। তাছাড়াও আমরা জানি প্রাধান্যকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন একক উপায়ে তৈরি প্রাধান্য, দলগত উপায়ে তৈরি প্রাধান্য। আমরা ছকে দেখতে পাচ্ছি একক উপায়ে তৈরি প্রাধান্য ও দলগত উপায়ে তৈরি প্রাধান্য। এখন আমরা জানি একক উপায়ে তৈরি প্রাধান্য জিনিসটা কি। কোনো একটি স্থানে এককভাবে একটি আকর্ষণীয় বস্তু ব্যবহার করে যে প্রাধান্য তৈরি করা হয় তাকে একক তৈরি প্রাধান্য বলে। আর একক তৈরি প্রাধান্য যেমন অভ্যন্তরীণ গৃহসজ্জার ঘরের দেয়ালে আকর্ষণীয় আকার ও নকশাযুক্ত একটি দেয়ালের সজ্জা ব্যবহার, অথবা একটি কক্ষের বিশেষ কোন স্থানে একটি ভাস্কর্য ব্যবহার করা ইত্যাদি। দলগত উপায়ে তৈরি প্রাধান্য কাকে বলে তা হচ্ছে দলগত উপায়ে যে প্রাধান্য তাকে বলা হয় দলগত প্রাধান্য। যেমন কয়েকটি বস্তুতে একত্রে স্থাপন করে প্রাধান্য সৃষ্টি করাকে দলবদ্ধ উপায়ে তৈরি প্রাধান্য বলা হয়ে থাকে। যেমন দেয়ালে ছোট আকারের কয়েকটি ছবি একত্রে সাজিয়ে রেখে প্রাধান্য তৈরি করা। এখন দেখা যাক উপরোক্ত সংজ্ঞা বা প্রকারভেদ থেকে আমরা প্রাধান্যের ব্যবহার কি বলতে পারি। প্রাধান্য শিল্পে প্রাধান্য সৃষ্টি করার সময়
শিল্পটি যে কাজে ব্যবহার করা হবে তার সঙ্গে মিল রেখে প্রাধান্য ব্যবহার করা। নকশা বা নকশা শিল্পের প্রতি লক্ষ্য রেখে প্রাধান্য ব্যবহার করা। নকশা বা শিল্পের প্রতি লক্ষ্য রেখে প্রাধান্য ব্যবহার করা। শিল্প বা নকশায় প্রাধান্য আনার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রাধান্য সৃষ্টিকারী অংশটি যেন পটভূমির অংশের তুলনায় অতিরিক্ত ভারী না হয়। এখন আমরা আসি আমরা এতক্ষণ আলোচনা করেছি বিশেষ কতগুলো নিয়ম অনুসরণ করে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে কোনো কিছু তৈরি করাকে নকশা বলে। নকশা হচ্ছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী যে কাজ করা হয় তাকে নকশা বলে। আমরা এখন পোশাকের শিল্প নকশার নীতি প্রয়োগ করে কিভাবে আমরা শিল্প নীতিগুলোকে অলঙ্কৃত করতে পারব। আমরা জানি দৈহিক অবয়ব বা দেহ ত্বকের সাথে সামঞ্জস্য রেখে সুরুচিসম্মত ও মানানসই পোশাক নির্বাচন করে নিজেকে আকর্ষণীয় করে তোলাই পোশাক পরিধানের মূল উদ্দেশ্য। পোশাককে সুন্দর ও আকর্ষণীয় করতে হলে শিল্পকলার নীতির যথাযথ অনুসরণ করতে হবে। এই নীতির যথাযথ প্রয়োগ ছাড়া কোনো কিছুই সুন্দর ও আকর্ষণীয় হয় না। শিল্পকলার নীতির মধ্যে রয়েছে সমতা বা ভারসাম্য, সঙ্গতি বা অনুপাত, ছন্দ, মিল ও প্রাধান্য। এখন আমরা আসি পোশাকে শিল্প নকশায় নীতিটা আমরা কিভাবে বিভিন্ন নীতির মধ্যে প্রয়োগ করব। এখন ভারসাম্যের মধ্যে কিভাবে আমরা পোশাকের শিল্প নীতি প্রয়োগ করব আমরা জেনে নেই। ভারসাম্য ও সমতা বলতে সাধারণত সমানভাবে ছড়ানো ওজন তাকেই বোঝানো হয়। যে কোনো বস্তুর মধ্যে সমতা বা ভারসাম্য এনে আমরা উপাদানগুলো ব্যবহার করতে পারি। একই জাতীয় দুটি বস্তুর দুই পার্শ্বে সমাবেশকে এক প্রকারের ভারসাম্য বলে। সুন্দর ডিজাইনের জন্য পোশাকে ভারসাম্যের প্রয়োজন রয়েছে। অর্থাৎ পোশাক একদিকে যতটুকু সুন্দর হবে অপরদিকেও ততটুকুই সুন্দর হবে। এর একটি উপায় হলো দুই দিকে একই ডিজাইন করা, একই ভারসাম্য, নিয়মিত ভারসাম্য যদি আমরা করতে পারি। কিন্তু যদি জামার একদিকে চেয়ে অন্যদিকে বেশি আকর্ষণীয় ডিজাইন থাকে তখন সেটা অবশ্যই কেন্দ্রের কাছাকাছি থেকে ভারসাম্য রক্ষা করতে হবে। আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি একটি পোশাক তার মধ্যে ভারসাম্যটা কিভাবে নীতি পোশাকের সাথে প্রয়োগ করেছে। তারপর অনুপাতের সঙ্গে কিভাবে নীতির প্রয়োগ করেছে সে সম্পর্কে আমরা দেখি। পোশাকের অনুপাতের সঙ্গে যে জিনিসটা একটি অংশের সঙ্গে অন্য অংশের
সংগতি। যেমন জামার একটি হাতা লম্বা ও অন্যটি খাটো, এতে অনুপাতের বিধান করে না। সংগতি পোশাকের বিভিন্ন বর্ণের সমতা রক্ষা করে। পোশাকের কাঁধ, গলা, কোমর ইত্যাদি বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সংগতি বা অনুপাত ঠিক হতে হবে। পরস্পর সম্পর্কযুক্ত রং, নকশা ও ছাপা ইত্যাদি পোশাকে আকর্ষণীয় করে তোলে। তাছাড়া শিল্প নীতির যে ছন্দ, ছন্দ কিভাবে পোশাকের শিল্প নকশায় নীতি প্রয়োগ করে সে সম্পর্কে এখন আমরা দেখে নেই। ডিজাইনের আরেকটি শর্ত হচ্ছে ছন্দ, এবং এটি কোন জিনিসের নিয়মিত একটি সজ্জা। পোশাকের ছন্দ বা গতি থাকতে হবে, চোখের সন্তোষজনক আকর্ষণের মাধ্যমে পোশাকের ছন্দ ধরা পড়ে। যেমন রং, রেখা, বিন্দু, আকার প্রভৃতি পুনঃ পুনঃ ব্যবহার করে ছন্দ সৃষ্টি করা যায়। যেমন কোনো হালকা রঙের শাড়ির সাথে সেই রঙের গাঢ় ব্লাউজ ব্যবহারে ছন্দ আনা যায়। মিল পোশাকের মধ্যে রঙের সাথে নকশার মিল থাকতে হবে। পোশাকের জমিনের সাথে ছাপা ও আকার সাথে প্রতি মিল থাকতে হবে। তাছাড়াও প্রাধান্য, প্রাধান্য বলতে পোশাকের কোনো একটি অংশের আকর্ষণের কেন্দ্রকে বোঝায়। যে কোনো সন্তোষজনক ডিজাইনে একটি অংশ থাকে যা অন্য যে কোনো অংশ থেকে সুন্দর। প্রাধান্যের মাধ্যমে পোশাককে আকর্ষণীয় ও সুন্দর করে তোলা যায়। যেমন কামিজের সামনে অংশে সূচি নকশা করে প্রাধান্য সৃষ্টি করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে আমরা যতটুকু জেনেছি সেই সময়টিকে আমরা আমাদের নিজেদেরকে সেভাবে তৈরি করব, এবং এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাস উপভোগ করার জন্য এবং পরবর্তী ক্লাসে আমার সাথে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।